ভাই, আজকেও তো মেঘে পানি হলো না, পাটগুলো তো মরে যাবে পানির অভাবে। পানি দিবে না, এখনকার মানুষ যে পরিমানে পাপ করছে, আমরা একা ভালো হয়ে কি করব? এত পরিমানে সাত দিলাম, তাও পুড়ি বসে গেল। তোর মতন পুড়ি বসে গেছে নাকি রে? এই শালা, আমার মতন পুড়ি বসে গেছে তার মানে? না মানে সবাই ভুলে তো, তুই বলে বেশি বেশি করে ফল খাস, তার লাগি বলে পুড়ি বসে গেছি, তার লাগি বললাম। বাদ দে সব, চ শায়নি বাবির দোকান থেকে চা খেয়ে আসি। তোর শালা, গরমে মানুষ মরছে আর ও বলছে চ চা খেয়ে আসি। আরে চ চা খাবো না খাবো না, কিন্তু বাবির বডিটা তো দেখা হবে। চ আমার ভাবিকে দেখলে মনের ভিতরটা কেমন কেমন করে। ভাবি, হবে নাকি? হবে না কেনে, আমি তো হনার লেগেই বসে আছি। তাহলে একটু দাও। ক কাপ দিব? এক কাপ দাও। সমন্ধীদের মুখের ভাষা দেখিছো? কেউ চা খাইতে আসে না, সবাই আমার বুকে দেখার জন্য আসে। ও ভাবি, হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হবে না কেনে, বসো। এই হবে নাকি আবার কি ভাষা? আরে ওই সব ভাই জোকানে চা গো। এই দি, চা খাবি তো ভালো করে বলবি যে চা খাবি। এই ওরকম করে মাথা গরম করলে চা বিক্রি হবে না। ঠিক আছে ঠিক আছে, নাও। এই জানিস মোহাম্মদ রফিক কি গান করতো? ধুর গান তো গায় হানি সিং। ধুর, ও আবার কোন শিল্পী হলো? গান করে তো মনে হয় নাক দিয়ে জান বেরিয়ে যাচ্ছে। সবচাইতে আমার ভালো লাগে তোর কোন কোন জায়গায় ব্যথা গো আমার বান্ধবী ললিতা। সম্বন্ধে সব জায়গায় উল্টো পাল্টা বলা, মাশালা খে। এই তুই কি জানিস মারবি মানে? এই তুই আমার থেকে বেশি জানিস। এক কাপ চা দাও তো, তার সাথে দুটো বিস্কুট।
করে। আমার পাডা নাই বলি কেউ আমার সঙ্গে বিটা দিচ্ছে না, একে ওকে বলি তো কোনো কাজ হচ্ছে না, আমি একা কিছু পারব কি দেখি। ভাই তাহলে মেয়ের কোনো বীর ব্যবস্থা হলো না, কি করি হবে? তোমরা সব কটাই তো ঠোসা, কি বলতে কি বলছো? দে ওজন ধরে পড়ে যাচ্ছে, কি বলছো বলো? তোমার ওই মেইল বি আমি দিতে পারবো না, তোমার মেইল লাগে ছাইলে খুঁজতে খুঁজতে আমার সাইকেলের চাকা ক্ষয় হয়ে গেল। ফালতু কথা বলবো না, আমি মোটা তো কি হয়েছে, আমার মেয়ে মোটা না। ওই তো ওই দুঃখেই তো তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, আবার তুমি ফালতু কথা বলছো। মা তুমি তো বুঝো, তুমি বলো বিটা কি করে হবে, তোমার বাপ মার কানের যা অবস্থা, এই বাড়িতে কে তার ছেলের বিয়ে দিবে? এই শালা বিড়ু, তুই আমার মেয়েকে বিয়ে করবি তার মানে? এত ভালো ভালো ছেলে আসে তাই আমি বিয়ে দিছিনি, কানা তোর বিয়ে সাদামি বিতাছি। শালা ঠোসা, তোর বাড়িতে জীবনও আসবো না। শালা বিয়ে দিতে পারছে না, আবার চার ডিম শুদ্ধ খাবে, যা হা কিনা দেখি। আজ এক বছর আগে তোমাকে লক করে নিয়ে পালিয়ে এসেছিলাম, আজ যদি ডকুমেন্টস চাইতে যাই তাহলে আবার ধরে মারবে না তো? আরে কিছু বলবে না, মেলা দিন হয়ে গেল, ওসব রাগ সব পানি হয়ে গেছে। ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু তোমার বাপ মা আবার আমাকে চিনতে পারবে তো? চিনতে পারবে না কেন, পরিচয় দিবা না হলে এই ছবিটা দেখাবা। ঠিক আছে। মা ভালো আছেন? আপনাকে তো সেই লাগছে, আপনাকে আমি বি করবো, বি নাউজুবিল্লাহ, আপনাকে আমি কখন বি করবো বললাম? আমি তো আপনার জামাই। এই তোমাকে কে বললো আমি বিয়ে করছি? খবরদার লোকের কথা শুনবা না, একটা বলি জলি পুলি মরলাম ওরকম স্বভাব আমার নাই যে বউ দেখতে আবার বিয়ে করবো। আরে চিচি, আমি কোন বাড়িতে বি করেছি রে, এরা তো সবাই ঠোসা। আব্বা আমি আপনার জামাই, ও কথা বলবো কেনে? আমি থাকবো তো কি হলো মানে, শালা বলছে কে রে?
এই লোকটাকে বুঝাই, এই লোকটা মনে হয়েছে বুঝতে পারবে। এই দেখেন, আমি হইলাম এই বাড়ির জামাই। আমি বলছি তো বিশ্বাস করছে না। হ্যাঁ, আমার ধারণাটাই ঠিক। আব্বা, তুমি আমার বাপ হই, আমার বিটা ভেঙে দিতে পারলা। এ না বুঝলে তো আমি বুঝতে পারতাম না তুমি আমার বি ভেঙে দিছো। দাঁড়া, তোমার বি ভাঙাছি। লাল, আরে সর্বনাশ, এও তো ঠসা। আমাকে কেন মারতে আসছি? ওই দা, ওই লোকটা তোর মাকে বি করবে বলছে, ওকে মার। ওকে কেন মারবো? ও ভালো বলি তো আমার বিটা লাগাবো বলছে, তুমি তো আমার বি হতে দিছো না। শুন, এটা এই লোকটা তোর মাকে বি করবে বলছে। আমার মাকে বি করবে মানে? রাশি দেখুন আসেনি মা। ও এখন আসলো না তো? সেই সকালে গিয়েছে, এখনো আসলো না। রাস্তায় কোনো বিপদ হয়নি তো? কি জানি, তাই তো হলো এখনো আসলো না কেন। দাঁড়ান, একটু ফোন করে দেখি। চলো না, আমরা একটু এগিয়ে গিয়ে দেখি। হ্যাঁ মা, তাই চলেন। আরে মা, তুই একা আসলি, জামাই কই? আব্বা, তুমি তোমার জামাইকে বেঁধে দিচ্ছো কেন? আমার ছেলে খেপে দি তুই, তুই বলছিস জামাই কই? না, তুই মরতে পারিস নি, গোবরে ঢুকতে পারিস নি। আব্বা, তোমার জামাইকে এইভাবে বেঁধে থইছো কেন? আ, তো কই বি করবে বলিছে? এই থাকি বাচ্চাকে। আব্বা, ছাড় ছাড়, এটা তোমাদের জামাই। আরে চিচি, কইছিস কি রে? এই শাকিল, খোল খোল খোল, এই ছেলেটা তো পাগল। তুমি সেই তখন থেকে মার খেয়েছো, বুঝতে পারছো না তুমি আমার জামাই? তোমার স্বভাবত খারাপ কেন? যাকে তাকে বি করবো করবো করছো। আমি বুঝবো না কেন? আমি তো শুরু থেকে বলছি আমি আপনাদের জামাই, আপনারাই তো ভুল শুনছেন। এই তোর বাপ মাকে বুঝা রে, আমি আর পাচ্ছি নি, সকাল থেকে আমাকে মেরি মেরি তুলল না। মা, তোমাদের কি বুদ্ধি হবে না? তোমার জামাইকে খেতে দাও। চাচা, জামাইকে ঘরে নিয়ে চ। মা, আমার যে ডকুমেন্টস গুলো আছে ওই সব কাগজগুলো তোমার জামাইকে বের করে দাও। তুই আবার কেমন ধরো কথা বলছিস রে? জামাইকে সব লিখে দেব মানে? আমার ছেলে কিছু কম না দবে? জমি জায়গা কে লিব বলছে? এ দেখো, কন্ট্রোলে রেশন দিচ্ছে না বলে ডকুমেন্টস গুলো লাগবে, তাই নিতে এসেছি। ও, সেটা আগে বলবি তো। ও গো, বুড়ির ডকুমেন্টস গুলো নিতে এসছে, চলো বুড়ির ডকুমেন্টস গুলো বের করে দিই কি। আচ্ছা সোহানা, তোমার বাড়ি সবাই একসঙ্গে ঠসা হইলো কি করি? সে কথা শুনো না, বছর দেড়েক আগে আমি বাদে আমাদের বাড়ির সবাই আম কুড়াতে গিয়েছিল, তখন মেঘে বাজগা পড়ি, সবাই ঠসা হয়ে গিয়েছে। তাহলে দেখছো একটু ভুলের জন্য কি হয়েছে। আমাদেরও উচিত আকাশে মেঘ থাকলে বাইরে না বেরোনো, জীবনে বেঁচে থাকলে আম কিনেও খাওয়া যাবে, বুঝতে পারলা? হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমি আম কুড়াতে যাই না কি? যাই তো তোমার বাপ মা, কিন্তু ওদেরকে বলতে গিয়ে আবার ঝামেলা করবো নাকি? তার থেকে বাড়ি চলো, আমরা সংসার করি।